হ্যাঁ কিন্তু অনেক জুড়ে না কিন্তু পুরো মাসেল জুড়ে না কিন্তু ওই জায়গাটা তো শুধু শুধু এই জায়গাটার মধ্যে আছে তাই না তাহলে আমরা এই সানিমাম শীটটাকে যদি আমরা ফ্রি করতে পারি তাহলে মাসেলটা কিন্তু তার টেনোপ্যাথি কিন্তু অনেক কমে যাবে এখন এরকম শীট আর কোথায় কোথায় আছে এরকম শীট আর কোথায় কোথায় আছে এই একটা শীট তো দেখাইলাম আর একটা শীট আমাদের আছে হলো আমাদের তোমাদের এই যে ধরো আমাদের এই আঙুলটা এই আঙুলটার মধ্যেও তোমার এই জায়গাটা সেই একটা শীট আছে ঠিক এই জায়গাটাতে এখানে একটা শীট আছে এখানে একটা শীট আছে সবগুলো জয়েন্টে শীট আছে এবং এই যে আমাদের বলি আমাদের ট্রিগার ফিঙ্গারের শীটটা টাইট হয়ে যায় হ্যাঁ তখন এর মধ্যে থেকে যখন শীটটা যাবে পারে না তখন শীটটা টাইট হওয়ার কারণে টেন্ডনটা ঠিক মতো কাজ করতে পারে না লক হয়ে থাকে ধরো ধরো এই একটা শীট ঠিক আছে এখন এই শীটটা যদি আমাদের এখানে যদি আমরা এই শীটটা লই আমার কলম আঁকছি এর মধ্যে থেকে শীটটা যায় এখন এই শীটটা এই এই টেন্ডনটা যখন কন্ট্যাক্ট করবে তখন আঙুলা খুলবে এই টেন্ডন যখন কন্ট্যাক্ট করবে তখন আঙুলা খুলবে কিন্তু যখন কন্ট্যাক্ট করতেছে কিন্তু খুলতে পারতেছে না কেন খুলতে পারতেছে না শীটটা টাইট করে আটকে রাখতেছে সে যদি ধরো এইটাই আমরা যদি ধরি এখন এটা অনেক টাইট করে আটকে রাখছে তখন কেমনে খুলবে ঘুরতে যাচ্ছে যাইতে পারতেছে না এটা ফ্রি হইলে একটু খেয়াল করো আমরা গরম পানি করছি গরম পানিতে লবণ লবণ দিয়ে হাত বুঝে ভুজে আসছি 10 মিনিট এর ফলে কী হয়েছে ওই যে আটে ফুলা ছিল ওই ফুলার থেকে ফ্লুইডগুলো বলের পানিতে চলে আসছে বডি থেকে বলের পানিতে চলে আসছে এখানে নাই পানিটা চলে আসছে এক নম্বর কাজ হয়েছে দুই নম্বর কাজ হওয়ার পর এখানে আল্ট্রাসাউন্ড ফোনোফোরোসিস করছে তা আল্ট্রাসাউন্ড মানে আমরা কী দিছি বলিনাক দিছি বলিনাকের মধ্যে স্টেরয়েড মলম আছে ঠিক আছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রোডাক্ট আছে কোথায় বলিনাকের মলমের মধ্যে ইনগ্রিডিয়েন্টস হিসাবে আছে ওইটা যখন ঘুরাইছি আমরা তখন ওই মলমটা ঘোরানোর ফলে ওই মলমের ইনগ্রিডিয়েন্টস ওই জায়গাটা শীটের মধ্যে গেছে ডিটেপ করছে এমএফআর করছে কোনটা ওই শীটটার উপরে এরপরে হালকা করে স্ট্রেচ করছে আগে এগুলি করে নিছে আগে কিন্তু স্ট্রেচ করলে হবে না পরে করছে পরে হালকা স্ট্রেচ করছে এই সমস্ত কাজগুলো যখন ওদিকে আল্ট্রাসাউন্ডে ফোনোফোরোসিস গেছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রোডাক্ট গেছে সমস্ত কিছু সম্মিলিতভাবে এই কাজটা হয়েছে সবার আগে কী কাজ হয়েছে সবার আগে আল্লাহর রহমত হয়েছে তাহলে আমরা পড়তেছিলাম সাইনো ভিয়াম তাই তো সাইনো ভিয়াম শীট তাই না তাহলে দুইটা উদাহরণ দিলাম এখানে একটা শীট আছে একটা শীটের জায়গায় আছে ওকে